আমাদের ফোর্থ ভিডিও লঞ্চ করা হবে, সেটা হচ্ছে নিঘা পার্ট টু। আগের দিন ফার্স্ট ভিডিওতে আমরা আপনাদের নিঘার বাইরেটা দেখিয়েছিলাম, আজকে আমরা নিঘার ভেতরটা দেখাতে চলেছি, কী করে মাটির তলা থেকে ওঠে কয়লা ওঠে সেটা আপনাদের দেখাতে চলেছি। সো লেটস সি। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখনই আমরা ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে গাইস, লেটস এনজয় দ্য রাইড, মাই হোম টু নিঘা কলিয়ারি, অ্যান্ড নিঘা কলিয়ারির ভিতরটা আপনাদের দেখাতে চলেছি আজকে। আমি টোটোতে যাচ্ছি, আজকে টোটো রাইড হবে, স্কুটি রাইড হবে না, তো এনজয় করুন রাইডটা। নিঘা পৌঁছে গেলাম, এবার দেখছেন আমরা নিঘার ভিতরে ঢুকছি। দেখতেই পাবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, সব দেখানো হবে। দেখতেই পাচ্ছেন এই যে যন্ত্রটা রয়েছে, এটা দিয়ে নিচে নামে কয়লা, লোকজন সবাই নিচে নামে। এবার আপনাদের পিছন দিকটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ট্রলি রাখা রয়েছে, এখান দিয়ে নিচে নামে এখানকার কর্মরত মানুষরা। আমি এবার ভিতরে ঢুকছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দৃশ্যটা। এখান থেকে তার দিয়ে সে গুলি নিচে নামে, আরো দেখাবো আপনাদের ভিডিও। এটাতে করে মাল ওঠে, এবার আমরা ভিতরে ঢুকবো, এক্সাইটমেন্ট বাড়ছে আমার। দেখেছি, কোনোদিন ভিডিও করিনি আমি, দেখেছি উঠছে উপর থেকে, নিচ থেকে কয়লা উঠছে, এবার এগুলো যাবে সব কয়লা লোড হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্যটা, মাটির তলায় হবে সব কিছু কাজ। আমরা দিক থেকে বেরিয়ে এলাম, এবার অন্যদিকে যাচ্ছি, ওইদিকে ডুলিগুলো ঢোকে আর এদিকে ঢুলি বেরোই। দেখতেই পাচ্ছেন দৃশ্য, হ্যাঁ এখানে চলে, ও এটা হচ্ছে মাটির নিচে হাওয়া পৌঁছাবার জন্য এখানে পাখা চলে ভিতরে।
ওই যে গেটটা দেখতে পাচ্ছ না, গেটটা থেকে কয়লা ডুলিগুলো উপর থেকে নিচ থেকে উপরে আসে। দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, সব ইলেকট্রিকের জিনিসপত্র থাকে। কত বড় জিনিসটা দেখতেই পাচ্ছেন। নিকার এই জিনিসটা আমার সবথেকে বেস্ট লাগে। আমরা এবার পিছনের দিকে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে নিঘর বাতি ঘর। নিঘর ভিতরটা আপনারা দেখলেন। এবার আমি নিঘা থেকে বেরোচ্ছি, নিঘা হসপিটাল দেখাবো এবার আপনাদের। আগের দিন যেগুলো দেখানো হয়নি আজকে সেগুলো সব দেখানো হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। নিঘা থেকে বেরিয়ে হসপিটাল দেখাবো আপনাদের, আগের তো বললাম। এবার আপনাদের হসপিটালটা দেখাবো। কোনো সময় এডুলিতে লোক ওঠে, কোনো সময় এডুলিতে লোক ওঠে। ওকে গাইস, দেন আজকে নিঘার ভিতরটা আপনাদের দেখিয়ে দিলাম, অফিসের ভিতরটা। এবার আপনাদের হসপিটালটা দেখাবো, নিঘা হসপিটাল। চলুন যাওয়া যাক তাহলে। দেখতেই পাচ্ছেন এখানে কত কয়লা রাখা রয়েছে, সব মাটির নিচ থেকে ওঠা কয়লা। সো গাইস, এটা হচ্ছে নিঘার অফিস, এই নিঘার হসপিটাল। আমরা ঢুকছি ভিতর দিকে, পিছন দিকে রাস্তা দিয়ে। টোটো দাঁড়িয়ে আছে আমাদের এখানে। সো গাইস, আমরা হসপিটাল ঢুকছি। দেখুন হসপিটালের এলাকাটা কত সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি। দেখতেই পাচ্ছেন চারিদিকে মন জঙ্গল। এই ছোট্ট হসপিটালটা হচ্ছে নিঘার হসপিটাল। ভেতরটা বেশি কিছু নেই, কয়েকটা ডাক্তার বসে আর ওদিকে ওয়ার্ডগুলো আছে। দেখতেই পাচ্ছেন সব ভিডিও। ভিতরে পিএমই সেন্টার লেখা রয়েছে, নিঘা শ্রীপুর এরিয়া ACL। এখানে পেশেন্টরা থাকে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করতে চলেছি। যদি ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন, আর ঘন্টি অপশান যেটা আছে সেটা ক্লিক করে দিন। তাহলে আপনাদের যতটা ভিডিও আপলোড করব সব ভিডিও আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশানে। সো গাইস, আজকের মতো এখানে ভিডিও স্টপ করলাম। এসএম ক্রিয়েশনের আজকে এইটুকুই দেখানোর ছিল আপনাদের। আমার বেস্ট ফ্রেন্ড আজকে যেহেতু আমার সাথে নেই, সেহেতু সব ভিডিও আমাকে একাই করতে হয়েছে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন যদি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগে। সো গাইস, বাই।